নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি সয়াবিনের তরকারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সয়াবিনের তরকারি বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, নুন, চিনি, টমেটো কুচি, আর লাগবে আলু আর সয়াবিন। সয়াবিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি প্রথমে সয়াবিনগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর সামান্য একটু নুন দেব, দিয়ে সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন সয়াবিনটা আমার ভাজা হয়ে গিয়েছে। সয়াবিনটা ভালো করে ভেজে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। সয়াবিনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি। আমি কড়াইতে আবার তেল দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটাকেও আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এর মধ্যে এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। আমি 2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে 2 ছোট চামচ জিরে গুঁড়ো, 2 ছোট চামচ ধনে গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ হলুদের গুঁড়োও আছে। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দেব। আমি সয়াবিন ও আলু ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা এখন একটু কম দেব। দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা
কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব। আলু সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আলু সয়াবিনগুলো আর মশলা আর একটু কষিয়ে নেব। এই সময়টাতে আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। হ্যাঁ, দেখুন আলু সয়াবিন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি 3 বাটি জল দিয়েছি। এর মধ্যে আমি এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আমি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আবার আমি আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 4 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। আঁচটা মিডিয়াম করে এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি সয়াবিনের তরকারি। এই দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আর তৈরিও হয়ে গেল সয়াবিনের তরকারি।